Winds at around 90 to 100 km per hour are likely to lash the coast under the influence of a probable cyclonic storm heading towards Odisha and Andhra Pradesh coasts. The cyclonic storm is expected to reach Odisha and Andhra Pradesh coast on December 4th. This information was shared by India Meteorological Department DG Mrityunjay Mahapatra on Thursday. According to Mahapatra, the low pressure area over central parts of the Andaman Sea has become well marked over the southeast bay of Bengal and adjoining Andaman Sea. It is likely to move west-northwestwards and concentrate into a depression, and in the subsequent 24 hours it is expected to develop into a cyclonic storm. For December 4th, red warning for heavy to very heavy rainfall has been issued for the districts of Gajapati, Ganjam, Puri and Jagatsinghpur. আজি সকালে ইয়া গোটিয়ে ওয়েল মার্ক লো প্রেসার এরিয়ার পরিণত হয়েছে এবং আসন্তা 12 ঘন্টা মধ্যে ইয়া গোটিয়ে ডিপ্রেশন রূপ নেই পারে এবং উত্তর পশ্চিম দিকে গতি করি 4 তারিখ দিন ইয়া উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার পাখাপাখি যে সমুদ্র রয়েছে সেটা আসি কেন্দ্রভূত হব সেতবে ইয়া গোটিয়ে সাইক্লোন স্টর্ম রহব ম্যাক্সিমাম ইন্টেনসিটি ইয়ার 90 রু 100 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত যাই পারে ইয়াটু অধিক ইন্টেনসিটি হবার কোনসি মানে আশঙ্কা নাহি এবং ওড়িশা উপকূলের যে পবন 3 তারিখ মধ্যরাত্রি পরে পবন বড়িবাক লাগিব এহা 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা আরম্ভ হয়েকি 4 তারিখ দিন উপরবেলা এবং সন্ধ্যাবেলা পবনর বেগ পাখাপাখি 70-80 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ডেস্টিনেশন 90 কিলোমিটার প্রতি ঘন্টা যাই পারে এবং এহা সহ যে বর্ষা কথা যাহা গুড়ি পূর্বানুমান করছু সেইভাবে বর্ষা ওড়িশার উপকূলবর্তী জেলা এবং নিকটস্থ উপকূল আভ্যন্তরীণ জেলা মানকর হবার রয়েছে আমার কোনসি পূর্বানুমানের বিশেষ পরিবর্তন হই নাহি এবং ফিশরমেন মৎস্যজীবী ভাই মানক পাই এবং চাষী ভাই মানক পাই যে পূর্বানুমান এবং সতর্ক সূচনা জারি করেছিল তা মধ্যে বলবত্তর রয়েছে। ব্যুরো রিপোর্ট ওটিভি নিউজ।